ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মনোজ, আবারও নিয়ে এলাম নতুন আরেকটি ব্লগ। তো আজকের ব্লগে কী হইতেছে তোমরা দেখে থাম্বনেল দেখে বুঝে লাইছো, সেটা হইতেছে বাঙ্গি ফল মাখা। তো এই ফলটা আজকে সকালে আমি আর আমার মা বাজারে গেছিলাম, তো গিয়াসের এই ফলটা দেখছি। তো দেখে সে আমার তোমরা লোক শেয়ার করা যাক এই ফলটা খাইতে কীরকম হয়, কারা কারা খাইছে কমেন্ট করে কয়োক। এর আগে কিন্তু আমি অনেক বছর আগে, মানে এক বছর আগে মনে হয় খাইছিলাম, মানে ওটা সেরা আসলো খাইতে, মানে একটু বাল্লা বালো টাইপ হয়। ওটা তোমার চিনি টিনি দিয়ে মাইকে খাইতে হয়, মানে এমনি খাইতে টেস্ট আছে, একটু বাল্লা বালো টাইপ হয়। তো যাই হোক, কারা কারা খাইছো কমেন্টও কইও, আর আমি তোমরা ফলটা দেখামু যে ফলটা কেমনে কি মাখতে হয় এবং দেখতে কিরকম হয়। তো চলো দেরি না করে আজকে ব্লগটা শুরু করি, লেটস স্টার্ট দ্য টুডে ব্লগ। তো দেখো এটা হইতেছে ফলটা, তো তোমরা কইতার এটা দিয়ে এরকম কি লেখা, এটা ফাইটটা ফুটটা গে থাকা। তো ইডোই কিন্তু মূল ইতানটা টেকনিক, এটা সেননের যে এটা বাঙ্গি ফল। আর একটা ফল আছে, ওইটা হচ্ছে বাঙ্গির ভাই কি জানি, আরেকটা কি জানি আছে মা ফলটা চিন্ডাই। তো আরেকটা আছে, এটা তার বাঙ্গির ভাই চিন্ডাই। তো চিন্ডাই রয়েছে, এটা ফাড়ে না, কিন্তু এই বাঙ্গিরা ফাইটে থাকে। তো এটা হইতেছে মূল কথা, যে এটা দিয়ে কান বা যে যেটা ফাড়া থাকবো ওইটা ভাববো আমি প্রথম, যেটা বাড়া না, কিন্তু না, এটা বলে মূল রহস্য ইডুই, মানে যেটা ফাড়া থাকে এটাই হলো বাঙ্গি, আর যেটা ফাড়া থাকতো না এটা হচ্ছে চিন্ডাই। তো দেখতে এরকম হয়, আর তোমরা ভাব প্রথমে দেখে থাকো ভাবছি এটা মানে নষ্ট, এটা বালা না, তো না, এটাই মানে চ্যাননের এটাই একটা উপায়, তো বাঙ্গি আর চিন্ডাই তারা ভাই বোন। তো যাই হোক ইডা, তো চলো মাইখা রেখা তোমরা দেখাইতাছি কীরকম হয়, আর খাওয়ানোর টেস্টটা তো তোমরা অনুভব করতে পারত না, কারণ তো তার লাগে তোমরা কিনা খাইতে লাগবো। তো যাই হোক, আমার বাড়িতে আয় হয়ে আমি তোমরা কিনা কিনা খাওয়া মনে সমস্যা নেই। তো এই হইতাছে লাস্টবারের মতো দেখা দিই, জানি না এটা খাইতে কীরকম হয়। যখন অনেক বছর আগে খাইছিলাম তো ওইটা খুবই সেরা আসলো, আর ই হইতাছে। তো চলো দেখাবি তোমরা মাখাটা, চলো দেখাই তাহলে দেরি না করে। তো যাই হোক, এখন আমরা এটা সেখানে ফলটা কাটাকাটি করবো, মানে কাটাকাটি বলতে আমি করবো না, মা করবো। তো আরেকটা বিষয় হইতেছে, মা কিন্তু ওখান থেকে ব্লগিং করবো, আর মা খুবই এক্সাইটেড, হ্যাঁ এই ব্লগ কর, অনেক দিন হয়েছে ব্লগ দেখছ না, আর এই ফলের আইডিয়াটা কিন্তু মারা আসলো। তো মা কে এই ফলটা যখন আনছিস দেখাস না, তারা অনেকরা মনে হয় জানে না বা অনেকরা দেখলো বা এটা কেমনি কী করণ লাগে। দিন পরে আমার পড়াশোনা আমি আবার নতুন করে শুরু করতেছি, তো নতুন করে পড়াশোনা শুরু করলে আমি সময় পাইতাম না ব্লগ টক দেওয়ানি লেগা। তো আমার কাছে মা তুমি ব্লগটা শুট করো, আর মা তো খুবই এক্সাইটেড, মা কো হ্যাঁ করবো, অবশ্যই করবো, আমার খুব ভালো লাগে, ঠিক আছে। তো মার সব কথা শিখাইতে, আর মা তো নতুন নতুন রান্না টান্না তোমার লোক শেয়ার করুন কয়েকদিন পরে। অ্যাকচুয়ালি আমরা তো এটাই তো আমরা একটা ভাড়াটে বাড়ি, তো আমরা তোমরা দেখছো আমার বাড়ি ঘর হইতেছে নতুন, তো এই হেললিগা মানে এখন এতভাবে মানে সুন্দরভাবে ব্লগটা শুটও করতে পারি না। তো মা কইতেছে নতুন বাড়িতে গিয়ে সে নতুনভাবে বড় ব্লগটা করবো, আমি বুঝছি ঠিক আছে কইরো, কোনো কি আর করলে তো ভালোই। তো জানি না কতটুকু করবো কি মা, তো যে মানে এই যে একটা মানে উৎসাহটা এটাই কিন্তু অনেক। তো মানে তো যাই হোক, আমি তোমরা দেখতে পাবো নেক্সট ব্লগ যদি করে, নেক্সট ব্লগ জানি না কবে মানে নিয়ে আমি। তো ঠিক আছে চলো দেরি না করে এখন কাটাকাটি শুরু করি। তো ঠিক আছে চলো এবার মারে দেখাই, এবং মা কিন্তু এটা মার প্রথম ব্লগ, আর মারও আরও ব্লগে দেখতে পারবা যদি নেক্সট ব্লগ টক হয়। তো মা কিন্তু খুব এক্সাইটেড থাকে ব্লগ টক করে লেগা, তো চলো দেখাই তাহলে মারে। হ্যালো বন্ধুরা, আমি আজকে বাঙ্গিটা কাটতাছি, খাইয়া সেরা বলবা কেমন হয়েছে। আর আমি নতুন বাড়িতে গিয়া অনেক ব্লগ করুম, আমার দেখবা ওখানে অল্প ব্লগ করতেছি। তো যাই হোক, এটা আমার প্রথম ব্লগ, তো অনেক ভুল টুটি হইবো, তো ঠিক আছে। তো কাটো টাটো দেখি কেমনে কাটো টাটো, তুমি এটা হইলো আমার প্রথম ব্লগ, তোমরা দেখতে ভালো লাগলে আমার শেয়ার করো, কাটতাছি তোমরা দেখো। তো ভিতরের এই বিচি টিচি রেডি এমনি ফালাই দিতে হইবো। তো যাই হোক, এটা আমরা কাটাকাটি হয়েছে, ওখানে এটি হচ্ছে ডেকোরেশন করতেছে, মানে সুন্দর করে একটা সাজাচ্ছে প্লেটও, আর এটি কাইটটা সেটা দেখো, এটি এতটা কাইটটা সেরা, তো একটু রাখা হয়েছে বদ্দা লেগা রাখছে, এদারা বদ্দা লেগা রাখছে। তো যাই হোক, আর এটা হইতেছে এমন তর দেখতে, অনেক চিনি টিনি দিয়ে মাখা হইব, এই যে দেহ কত রয়েছে। তো এখন এটির উপরে চিনি দেওয়া হইতেছে, চিনি দিয়ে খাইতে মজা একদম, মানে সেই লাগে সেই, যেহেতু এটা একটু মিষ্টি না, কারণ একটু ফাংশা ফাংশা থাকে, তো তার লাগে একটু চিনি চিনি দিতে লাগে। হ্যালো বন্ধুরা, বাঙ্গিটা কাটতে কাটতে লইছি, এবারে উপরে চিনি দিলাম, এবার তোমরা খাইয়া জানাইবা কেমন লাগছে, বা আশা করি ভালোই লাগবো, টেস্টি হয়, আমি অনেক আগে খাইছি একটা, আবার আনছি। এবার নতুন বাড়িতে গিয়ে ব্লগ করুম, তোমরা দেখা আমারে শেয়ার করো, কমেন্ট জানাইও, আর কেমন লাগলো ভিডিওটা আমারে জানাইবা অবশ্যই। তো যাই হোক, এবার তুমি এটা টেস্ট করে কো, কেমন হয়েছে টেস্ট করো। খুব
তখন আমরা দুজনে মা ছেলে খামু টেস্ট করবো, চল ধরো চল দেখা যাক। তো আমরা মা ছেলে খাইতেছি, আপনারও আপনার পরিবার লয়ে খাবেন, খুব স্বাদ লাগে। পরিবার বলবে আবার আনো আবার আনো, কি খাইলাম ভালোই লাগলো। যাই হোক মা কথা কোক, আমি খাইতে দিই। আমরা খাইতেছি মা ছেলে খাইবেন, আমরা খাইতে কিন্তু খুবই টেস্ট, খুবই টেস্ট, ভালোই লাগে। কেমন লাগলো আমার জানাইও কমেন্ট করে। আজকে ব্লগটা এখানে সমাপ্ত করলাম, নমস্কার। তো যাই হোক, চলো বন্ধুরা, তো আজকে ব্লগটা এখানে শেষ করছি। আজকে কিন্তু বেশি প্রায় প্রাকটা মাওই শুট করছে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে নতুন একটি ব্লগে। সবাই টাটা করে দাও, টাটা, আবার ব্লগ করবো আমি, বাই বাই।